শুনেই দিও সেই পাগল তত্ত্ব শুনে আমার আজ জুড়াবে হৃদয় হরিবল হরিবল কি আপনাদের শুনতে ইচ্ছে করে না কি কোন আপনারা শুনবেন তো নাকি কারণ উনিও কবি আমিও কবি উনি আমার ভাগ্য আমি ওনার মামা উনি পাগল দাদের সরকার আর আমি মনোয়ার সরকার কি এই জন্য প্রশ্ন উনানে করা যায় কোন জগতে গেলে মানুষ তারে পাগল হাটে বাজারে অনেক পাগল ঘুরিয়ে বেড়ায় হায় হায় ঘুরিয়ে বেড়ায় হায় হায় ঘুরিয়ে বেড়ায় আমি পিজিতে গেছিলাম গিয়ে দেখি একজন আইছে ওটা হচ্ছে নিউরো সাইকিয়াট্রিস্ট ডিপার্টমেন্ট ওখানকার ডিপার্টমেন্টাল হেড হচ্ছে শ্রদ্ধেয় ডাক্তার বাবু ডক্টর পি কে সাহা সোনার মানুষ এত ভালো মানুষ একজন আসছে বিবেকানন্দ কেন চিকাগোতে গেছিল আমার যাবার কথা ছিল ও গেল কেন ওরে যদি পাই আমি এও এক পাগল কিন্তু আর একজন আইসে তার 56 কেজি ওজন ছিল এখন 26 কেজি কি আইসে পাটকড়ির মতো খায় না কয় আমার পাকস্থলী নাই এরা সবাই আমারে খাতি কয় আমার পাকস্থলী নাই খাবে না আর একজন ভালো পাও হাঁটে না বসে বসে আমার পাও নাই এরা সবাই আমার আরতি করছে আমি কি করে আঁকবো পাও নাই এইরকম পাগল জগতে পাওয়া যায় মাননীয় ডক্টর পি কে সাহা সব পয়েন্টের ভালো করছে মাছ ভাত এখন পেট ভরে খাই এখন কয় না পাকস্থলী আমার নাই তাহলে এরাও তো পাগল কেউ দেখবেন হাটে বাজারে বীর 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 করে বেড়াচ্ছে তোরা যদি পাঠাও না সালো মোদির দেখাই দেবেন একদম মমতারে যদি পাতাম না দিতাম ভালো করে দিত কই বেড়াবে মোদিরিও দেবে মমতারেও দেবে আছে না এরম পাগল নাকি তাহলে সেই পাগল আর এই পাগলে কি পার্থক্য হবে ভালো করে পাগলের নামে আমায় কয়ে যাবে তুমি আমার ভাগিনে বটে আমি বাবা হই দুইজনেতে কবি গায় তাই এই কথাটা কই অসীম বলে মাতা পিতা সব মানুষের শ্রেষ্ঠ কিছুক্ষণ আপনাদের দুটি চরণ রাখবেন আমার মাঠে আপনাদের করুণা হলে আজ পাগল তত্ত্ব যাব বলিয়ে আমি সবার চরণ তলে প্রণাম করি জোড়ো হাতে আজকে আমার বিপক্ষ কবি যিনি প্রশ্ন করেছে তিনখানি জ্ঞানীগুণী করেছেন শ্রবণ
একটি প্রশ্নের জবাব দান করলাম আমি সবস্থান গানের মধ্যে দিয়ে করিয়া বর্ণন। কেন পাগলকে আনি আমার ঘরে, কি আছে পাগলের ভিতরে? পাগল সত্যে নিষ্ঠ মহামানব একজন, কারণ পরম সত্য আর কিছু নয়, সেই সত্য ব্রহ্মকেই কয়। তাহলে সত্য ছাড়া তো আর কিছু, ব্রহ্ম ছাড়া তো কিছু চিরস্থায়ী নয়। যা কিছু দেখতে পাই চিরস্থায়ী কিছু নাই, ধীরে ধীরে সব আস্তে আস্তে হয়ে যায় ক্ষয়। কিন্তু ব্রহ্ম এমন একটা শক্তি বটে, আমি বলি সভা তটে, যার ক্ষয় নাই যার বৃদ্ধি নাই, শুধু ট্রান্সফার হয় রে ভাই, যাহা ছিল তাহাই থাকে সর্বক্ষণ। সেই সত্যে নিষ্ঠ হলে পরে মহামানব বলে, তারে আমি এইটা জেনে আনলাম ঘরে, শোনো দিয়ে মন, এবার একখানা প্রশ্ন দান করলে তুমি সবস্থান, যে এই যে কালিতে ফুলিতে দুলিতে বিন্দুতে সই পাগল বলে কি কারণ? এখন সত্যি কথা যদি আমি বলি, দাঁড়া এ সভাতলি, আমি হচ্ছি অসীম সরকার। আমার কাছে বলুন দেখি, আমি সেই কেষ্টকেবার সাথে ছিলাম নাকি? ছিলাম কি? এই আলোচনাটা কোনোদিন করিছে কি তার সাথে? আচ্ছা তুমি পাগল এক কও কেন? আমি একদম বাস্তবে এসে কথা বলছি, কিন্তু এর নাম কবি গান বসে শুনেন কেন? বান যে প্রশ্ন করবে দান, তার তাত্ত্বিক একটা ব্যাখ্যা না দিতে পারলে সে কিন্তু প্রকৃত কবি নয়। এই জায়গায় তো কবির জ্ঞানের প্রকাশ, দাঁড়িয়ে বলি সভা পাশ। আমি আজকে এক এক করে বর্ণনা করব, সবাই শোনো। কালিতে হবে হচ্ছে কালিতে ফুলিতে দুলিতে বিন্দুতে সই, অর্থাৎ মানুষ যদি ঈশ্বর তত্ত্ব জানতে চায় তাহলে আগে বসতে হবে কুণ্ডলিনী সাধনায়। কুণ্ডলিনীকে বহির্জগতে কালি কয়। দেহতত্ত্ব না জানিলে এই তত্ত্ব পাবে না কেউ কোনো কালে। কুণ্ডলিনী না জাগিলে তার কৃষ্ণ ভক্তি পাওয়া সম্ভব নয়। ভক্তি হবে, ওই কোনো হরি সভায় নাম কীর্তনে যাবে, দুই চার ফোঁটা চোখের জল ফেলবে, আবার বাড়ি যেয়ে যাতাই হয়ে যাবে, বাবা থাকবে না, বুঝতে পারছেন? এই জন্যই তার গোসাই যিনি পড়ে দেখবেন তার গানখানি বলেছে, কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সাগরে, বসে শোনেন নারী নারে, কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সাগরে, তাহলে প্রেম তোমার আসে কিন্তু কাম সাগরে যায় ভেসে। প্রেম আসে বসে কোন জায়গায়? আমার কথা শুনে লও, যখন তুমি হরি সবাই যাও, যখন তুমি কৃষ্ণ নাম শুনতে যাও, সেখানে যে আভাসটা পাও তার দ্বারাই দুই চোখের জল ঝরাও নাকি? কিন্তু যখন তাড়াতাড়ি শীত পড়ছে যাও বাড়ি গিয়ে, তখন লেপ মুড়ি যা করার তাই করে ফেলাও, ওই যে গেল প্রেম টেম সব শেষ গেল, কেলাই পড়েছে যে তারপরে পরের দিন আর প্রেম নাই। মিথ্যে কথা না, চোখ ফুয়ে করছি। আর আমার কাছে বলুন দেখি, সবাই কৃষ্ণ নাম আর হরি নাম শুনে কান্দে নাকি? সবাই কি ধরায় আঁকি হরিভক্তি বা কৃষ্ণ ভক্তির দ্বারাই? কারো ছেলে দুবাই আছে, সে হরি সবাই গেছে, যাই ওই ছেলের কথা মনে পড়েছে, কান্না আরম্ভ করেছে, সবাই তো ভাবতেছে কি প্রেম হইছে দেখছি। কেউ গেছে কীর্তনের আসরে, তার তো গেছে স্বামী মরিয়ে, যেই টানতেছে হরে ওই তো স্বামীর কথা মনে পড়ে, কান্দে ওনা তুই গড়াগড়ি দিচ্ছে আসরে, সবাই ভাবছে দেখছিস কি প্রেম হইছে। কি মিথ্যে কথা কইছিল কি? কায়দা আছে অত সোজা না। আমার একটা গল্প মনে পড়েছে, কব না? থাক কব না, থাক, আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে, কেমন আমার কব কব না কি কব? ওই বুড়িও কয় হ কও কও, ভালো রে কায়দা। একজন পেটের দায় রামায়ণ গায়, পেটের দায় রামায়ণ গায়, রামায়ণ ভালো একটা গান বাবা, ও যদি দল করিয়া কোনো গ্রামে ঢোকা যায় না, এ বাড়ি ও বাড়ি দিয়ে টিয়ে যাও, শখেজি চাইল আর বার্ষিকে পয়সা হয়, আর তারপরে আসরে আবার বেশ খানিকটা থালা টালা দিয়ে উঠোয়ে ওই 200-300-400-500-700 হয়ে যায় নাকি? ঠিক কথা নাকি? রামায়ণ গান গাইয়ে
বাসিয়ে থাকা যায় খাইয়া। রামায়ণ এমন একটা গান, আমার তো একটা টাইম রামায়ণে বাসায় রাখছিল। সত্যি আমি প্রণাম জানাই দয়াল রামের পায়, মানে রামায়ণ না জানলি আমার থাকতো না আর কোনো উপায়। আমি ক্লাস এইটে থাকতে রামায়ণ গাওয়া শিখেছি, বুঝিয়ে দেখো, এইটে থাকতে রামায়ণ গাওয়া শিখছি। তা ও পেটের দায় রামায়ণ গাইয়ে বেড়ায়, সুর টুর তেমন ভালো না, মানে ও যদি সুর দেয় গোয়ালের টে গরু দৌড়ি ছিঁড়িয়ে দৌড়ায়, হাসলি কাজ হয় না। রামায়ণের একটা ভালো সুর আছে না, আদিকাণ্ডে রামের এই জন্ম সীতা দেবীর বিয়া, ওরে অযোধ্যা কাণ্ডে রামচন্দ্র গেলেন ভরতকে রাজ্য দিয়া, অরণ্য কাণ্ডে রামের সীতা হরিল দর্শন, কিষ্কিন্ধা কাণ্ডে বালিবধ সুগ্রীবের মিলন, ওরে ভাই রে একবার মুখে, এটা বেশ কায়দা আছে না, ওর তো জানা নাই। ওরে আদিকাণ্ডে রামের জন্ম সীতা দেবীর বিয়া, কারোর ধরে গিয়ে তো শোনে নাই, ও নিজের ইচ্ছে মতো গাওয়া আরম্ভ করেছেন। আর রামায়ণ এমন গান বাবা, শ্রাদ্ধ বাড়ি না দিয়ে ছাড়তো না কেউ, কি সত্যি কথা না, গরিব মানুষ যদি হয় সে কি আর অসীম সরকারের অত টাকা দিয়ে নেয়, দে এই বাড়ির দ্বারে ওই যে ফটকে দায় ওরে নিয়ে এই যে একটু রাম নাম কবিয়ে নে, সত্যি কথা না। তাই ও যাইয়ে রামায়ণের বায়না নিয়ে আর ভাগ্য কারো সেই সেই রকম কয়েকজন দোতার আর তার তিন ডেই ছেড়া, হারমোনিয়ামের বোলো ফাটা, ওই জায়গায় কোনো মতে কাগজ দিয়ে দেশে আঠা টানতিছে যা মাস্টার বেটা, বুঝতে পারিছেন, ডোল ও সেই রকম একটা সাতপুরো বাটা, কয় বছর আগে সাইছিল তাকে না জানি, এসা বল সাত আট বাদ্দর মাস চলে গেছে ভিতর দিয়ে সাত করে উঠে গেছে। ওই গান যখন ধরিছে তা ও যে গান গাচ্ছে তো ওর আবার মুখে বেশ দাঁড়িয়ে আছে চুল আছে, এই তো দাঁড়িয়েলা একজন সামনে বেঁধে গেছে, কি করবো আমি, আমি আপনারে করছি না কিন্তু একবার কোপে আসিয়ে গেছে না কোন দিদি, আপনার দাড়ি আর ওই রামায়ণালার দাড়ি এক দাড়ি নিয়া, ওনার দাড়ি এই জায়গা কয়না, আপনার তো এনটি ভরা বুঝেন না, এই জায়গায় কয়টা দাড়ি, এই জায়গায় গোটা চারিক মোষ চুল আছে, গান তো গাচ্ছে চামর ঝুলুয়ে ঝুলুয়ে, ওই গান শুনে সবাই গেছে চলিয়া, একজন শ্রোতাও নাই, খালি এক বুড়ি সামনে ওরে কান্নাটা কান্দতিছে, সে পেত্তমেত্তিয়া শেষ পর্যন্ত বুড়ি কান্দেই যাচ্ছে। রামায়ণ গায়ক মনে মনে ভাবে তাই মনে হয় পৃথিবীর মধ্যে এই বুড়ির মতো এত বড় ভক্তিমতী আর কেউ নাই, একটু প্রণাম করিয়ে বুড়ির চরণদুলি মাথায় নিয়ে যাই, বুড়ির কাছে যাই, মা তুমি বড় ভক্তিমতী রে মা, রামায়ণ বুঝলে তুমি বুঝিস, সেই প্রথম এসে বসেছ আর ওই যে কান্না আরম্ভ করিছ, কয় দোবাসা আমি তোমার রামায়ণ কিছু বুঝি নেই, কয়টা কান্দিয়া কেন, কয় কানছি তোমার দাঁড়িয়ে দেখিয়া, কেন, কয় আমার একটা দাঁড়িয়েলা ছাগল ছিল গতকাল মরিয়ে গেছে, তোমার ওই দাঁড়িয়ে দেখি আমার ছাগলটার কথা মনে পড়িছে, কি মাঝে মাঝে কি দুই এক ফোঁটা দেব নাকি, ওরে বাবা শ্রোতা এই বুড়োর দি বেশি ঝোঁক, এই জন্য আপনাদেরও আছে জানা সবাই কিন্তু কৃষ্ণ প্রেমে হরি প্রেমে মজে গিয়ে চোখের জল ফেলে না, হরি প্রেমে কৃষ্ণ প্রেমে যদি কেউ ফেলে এক ফোঁটা চোখের জল, সাধুগুরু বৈষ্ণবে কয় এই বসুধায় তার চোখের জল কোনোদিন যায় না বিফল। এইবার মনে মনে ভাবো সবাই,
যে আমি সত্যি কি হরির জন্য কৃষ্ণের জন্য গুরুর জন্য চোখের জল ফেলাই না আত্মসুখের পরে আমার চোখের জল ঝরে এইটা একটু বাবা চাই কারো হয়েছে অম্বলের ব্যারাম ব্যারামে মোটে হয় না আরাম যেখানে শুনে হরি নাম সেখানে গিয়ে গড়াগড়ি দেয় যদি আমার এই হরি নামে ব্যারাম সারে আগামী বছর 500 টাকা দেব আসরে আছে না কি হরিকে পাবার তরে কৃষ্ণকে পাবার তরে কয়জনের চোখের জল ঝরে এত সোজা নয় এই জন্যে বসে শোনেনি জ্ঞানী জনা এই যে যে মাতৃ সাধনা কালিতে ফুলিতে দুলিতে বিন্দুতে ঠিক শেষে গিয়ে বিন্দু এই কালী কিন্তু জাগতিক যে কালী সেই কালী শুধু নয় এই যে মানব দেহ কর নিরীক্ষণ চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া তাহার মধ্যে দশেন্দ্রিয় লইবে ধরিয়া মহাভূত অহংকার সহকারে মন এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন সহস্রার পদ্ম হয় সহস্রেক দল মধ্যাত্মা রামেশ্বরই গোলোকমণ্ডল নাসামলে দিল পদ্ম রূপখণ্ড নাখি কণ্ঠজুড়ি 16 দল পদ্ম দিল রাখি হৃৎপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে কুলকুণ্ডলিনী দশ দল নাভিকুলে নাভিপিণ্ড ভাগে আছে এক সরোবর অষ্টাদল পদ্ম আছে তাহার অভিকর তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি 72,000 নারী তাতে আছে 8টি তাহার মধ্যে 700 প্রধান যে হয় শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয় 124-এর মধ্যে 32 নারী দেখো বিশ্বধরী নামে ইহা হয়েছে উল্লেখ ওই বিশ্বধরীর মধ্যে আছে নারী 3 ইড়া পিঙ্গলায়ার সুষন্না প্রবীণ বাম ভাগে বাম ভাগে ইড়াইয়ার দক্ষিণে পিঙ্গলা মধ্যভাগে সুষন্মা চক্রভেদী রইলা এই যে দেহতত্ত্ব যেই জনে জানে নর লোকে তুচ্ছ তারে দেব লোকে মানে এই সাধনায় একমাত্র গুরুদেব শিখায় এই কুণ্ডলিনী চেতন হলে পরে বসে শোনেন নারী নরে সেই মানুষ আত্মতত্ত্ব বোধ পায় ওই যে ফুলি ফুলি মানে কি কয় না এই একটু আগুনের ফুলি সেই ফুলি কি আমি সেই ফুলি কে ঈশ্বর অনন্ত অসীম অনাদি একটু লক্ষ্য করে বুঝতে চান যদি সেই অনন্ত শক্তির এক ফুলি সামান্য একটু আমি ছাড়া অন্য কিছু নয় এই আমি না জানলে পরে জানা যায় না ঈশ্বরের যেমন মহাসাগরের পাড়ে গিয়ে যদি কেউ চিন্তা করে সাগরের জল লবণাক্ত না বিষাক্ত না তিক্ত না মিষ্টি তাহলে পুরো সাগরের জল খাওয়া না লাগে নাকি বলেন তো আমায় এক বিন্দু তুলে জীবের অগ্রভাগে দিলে ঠিক পাবে সকলে যে কি লবণ ওই জলের মধ্যে মেলে ঠিক বলছি না ঠিক বলছি ওই এক বিন্দু খেলে যেমন পান জীবে দিলে যেমন সাগরের জল লবণ বোঝা যায় আমার মধ্যে আমি বিন্দু সেই পরমানন্দ সিন্ধু নিজেকে জানলে বোঝা যায় সেই পরমানন্দ আনন্দময় দুলি অর্থাৎ রাধা কৃষ্ণ যুগল বলে যারে বসে শোনেন নারী নরে আত্মদর্শন হওয়ার পরে রাধা কৃষ্ণ প্রেম বাড়ে কিন্তু এর সমস্ত কিছুর উপরে বিন্দুকে রক্ষা না করলে পরে কিন্তু কোনো সাধন ভজন অসম্ভব নয় 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 এই জন্যে দেখবেন আমার অশ্বিনী গোসাই লিখেছে না সেই সে বাপের বেটা বিচক্ষণ যে রক্ষা করে কি ঘরবাড়ি পিতৃদান নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন রসার সাধন হয়েছিল মিলন পিতার সেই বিন্দু পিতৃ সত্তা নেমে এসে আশ্রয় নিয়েছিল মায়ের গর্ভাবাসে দুই সত্তা মিলে শেষে অন্ধকার আবাসে এই দেহটি হয়েছিল গঠন ওই যে এক বিন্দু তুমি বসবার সাধনায় বেবিচারে করোনা বিন্দু খয় কালিতেও কাজ হবে না দুলিতেও কাজ হবে না ফুলিতেও কাজ হবে না যদি ওই বিন্দুতে সই না হয় হরি বল হরি বল হরি বল সাধারণ মানুষ যারা হয়তো নয়নে হরি কথা কৃষ্ণ কথা শুনে বহে ধারা কিন্তু বারে বারে যাচ্ছে বারা সেই বিন্দু যে দরকার রক্ষা করা এই বোধ তাদের নাই অল্প একটু সুখের তরে ওটাকে নষ্ট করে বারে বারে
ওই জন্য বয়স 50-এর উপরে গেলি যখন বুড়ো হয়ে পড়ে, উপায় নাই কোনো, অতিই হবে। ওর একটু চলিয়ে গেলি ও কয় কেজি কমিতা জানা আছে, বসে শোনেন নারী নরে। আর ওইটা যারা রক্ষা করে একটা পাওয়ার জন্মে তাদের ভিতরে, সেই পাওয়ারের উপরে আর কোনো পাওয়ার নাই। এই জন্য হরিচাঁদ ঠাকুরের বাণী আমরা তো জানি কি বলে গেছিলেন তিনি মালিক সাই, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। দেখেছেন ব্যাপারটা কি? সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কো যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য, সেই সব একই কথা, এক কথা। ওই যে নাপিত দর নাপিত গুখা, নাপিত দর গুখা, দর গুখা নাপিত, যে জায়গা বসাবা এক জায়গায় তোমার যাবে। গড়ুতি গড়েছি জায়গা মতো যাবি নে, গল্প আর একটা মনে পড়েছে, আমি না কয়ে ছাড়বো না, এটা মানা করলিও কব। শোনো, দুইজনে মার্বেল খেলতে খেলতে মারামারি বাঁধিছে। মার্বেল খেলিছেন আপনারা কেউ ছোটকালে? খেলছেন, হাত তোলেন তো, কেটে কেটে খেলছেন? ওরে কবা, খেলতে খেলতে এই জায়গায় দিয়ে তো এতখানি প্যান্টে কোন জায়গায় যেত তা খবর থাকতো না, খাইয়ে যেত তো গোষ্ঠী গোষ্ঠী বেরোয় থাকতো, এরকম 10-12 বছর বয়সে বেরোলি বা কি, তো প্যান্ট খুলিয়ে জলের মধ্যে লাভ দিয়ে পড়তাম। কি সত্যি কথা না নাকি? কায়দা আছে, ঠিক পাইছে। আমিও হ্যাঁ রাজিয়ে পড়তেছি, ছোট থাকতে থাকে সোনা, বড় হয়ে গেলি ওতে ধরে নোনা। ছোট সোনায় মানে চুমো খাই না, ওরে আমার সোনা রে, ওরে ওরে বুড়াটাই কেউ চুমো খায়। মাঝে মাঝে একটু রস না দিলি এরা থাকবে না, নেই জায়গায় বাড়ি চলে যাবে না, এই জন্য মাঝে মাঝে দিতে হবে তরল রস, যাতে সবাই থাকে বস, সব রসই সরস। তা দুইজনেই 11-12 বছর বয়স, একজনের ঠ্যাং ঠেঙেছে হারা, গরিব মানুষ তো, আর একজনের মোটা সোটা হাইব্রিড টাইপের আর কি, বুঝতে পারছেন? তা ও গরিব মানুষ, ওর আবার প্যান্ট পুরো এই কায়দায় ছিঁড়িছে আর কি, এই যে দেখাচ্ছি তো দুই পাশ দিয়ে একেবারে। এখন ওই মোটাটা তো মোটে নড়তে পারে না, বুঝতে পারছেন? নড়তে পারে না, মারামারি বাঁধিছে, ঠ্যান ঠেনেটা ওরে ঘুষোচ্ছে, বুঝতে পারছেন? ওই একটা দিতে দ্বিতীয় 5-6টা দিয়ে ফেলে, বুঝতে পারছেন? 5-6টা দিয়ে ফেলে। এখন ওই যে মোটা, ও আর কিছু না বুঝিয়ে ওর যেই ওরে ঠেসিয়ে ধরেছে, উঠেই ওই যে সেরা জায়গা দিয়ে ওই জায়গা এতখানি কপ দিয়ে ঠিক জায়গা মতো দিয়ে দিছে, ও দেয় সি 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 শালা, ওরে তো মারিছি, কিন্তু ও কি করিছে, ওই যে কপ মাখাই দিছে একদম, ওর রাগ হয়েছে, তোরেও দেব, কিন্তু ও তো বড় লোকের ছেলে, ও দুই একদিন খেলে, ওর সেরা নাই, আমি দেবে কোন জায়গায়? ও কাকিয়ে কুকিয়ে বের করে ওর পিঠি লাগাই দিছে এই জায়গায়, তোরে তো জায়গা মতো দিছি, তুই আবার পিঠি দিছিস, কয় গড়তি গড়তি জায়গা মতো জাগবে নে, যা তুই দৌড়াবি আর ও গড়ুয়াবে। গড়ুয়া কি, আপনি পাওয়ারওয়ালা কাজ দিয়ে দেখবেন এক ফোটারে এত বড় দেখা যায়, মিথ্যে বললাম না সত্যি বললাম, কায়দা আছে, কিন্তু আমাদের ধরে দেই। এই জন্য প্রথম একটা বিন্দু দেই, ওই বিন্দু দিয়েই বৃত্ত আঁকতে হয়, অর্ধবৃত্ত যাই বলেন, ব্যাস ব্যাসার্ধ যাই বলেন, বিন্দু না হলে কি হবে? কায়দা খালি বসে শোনেন, এই জানি বলে কেন্দ্রবিন্দুতে একবার পৌঁছে গেলে কেন্দ্র থেকে আসতে পরিধি পর্যন্ত রেখা হাজার হাজার টেনে দিলে, ওই রেখা সরল রেখা টেনে দিলে সব রেখাই সমান হয়, অসমান নয়। এই জন্য বলেছে কালিতে ফুলিতে দুলিতে বিন্দুতে সই,
তত্ত্বের ঘরে গিয়া গেলাম আমি ব্যাখ্যা দিয়া, আরো কিছু কথা কই চুপ করে থাকেন সবে পাগল, বিজয় সরকারের একখান গান গাইতে হবে, সেই গানটা এবার লই। হরি বল, বাড়ি যাও। আমার গুরুদেব চিঠি লিখে গান লিখেছিল, আমি আরো 50 বছর আগের কথা বলছি। তখন তো চিঠিপত্রের দ্বারাই মানুষের ভাব বিনিময় হতো, খবরাখবর নিত, তাই তো? এখন তো সবার হাতে মোবাইল, আর চিঠি দিয়ে করবে কি?
হোয়াটসঅ্যাপে লিখে পাঠাস, মেসেজ করছি মেসেঞ্জারে, আবার ভিডিও কল করে একেবারে দেখা যাচ্ছে চোখে চোখে। আমেরিকায় থাকুক আর জার্মানি থাকুক, ঘরে বসে দেখে সুখ, দর্শনানন্দ শ্রবণানন্দ, আগে শুধু ওই লেখনই আনন্দ। আমার কেননা চিঠি লিখেছি, আমি চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো প্রসঙ্গে। এই চিঠির গান কত যুবক যুবতীরা লিখে নিয়ে তারা প্রেমের চিঠি করে চিঠি পাঠিয়ে দিত, কিন্তু আমার গুরুদেব তিনি বলতেন আমার এই চিঠি কিন্তু জাগতিক চিঠি নয়, এ চিঠি জীবাত্মার লেখা চিঠি, সেই পরমাত্মার কাছে। ওই সেই কবে তাকে ফেলে এসেছি, পাগল বিজয় সরকারের গানও তাই। কেউ ভাবতে পারে যাকে আমি ভালোবেসেছি আমার প্রাণ ও প্রিয়, একদিন দেখেই তাকে ভালো লেগেছে। আমাদের তার সঙ্গে একদিন দেখা হয়েছিল জানেন, মাতৃগর্ভে, ওই সেই প্রথম দেখা, ওই সেই প্রথম দেখা, সে দেখা ওই যে প্রথম দেখা কোথায়, মাতৃগর্ভে থেকে ঈশ্বরের সঙ্গে দেখা হয় এবং প্রথম দীক্ষা কিন্তু ওখানে বসে হয়, আমরা ভুলে যাই। আর যারা তার দেওয়া নাম মনে রাখতে পারে তারা জন্মসিদ্ধ মহাপুরুষ। হরি বল হরি বল, বলে না জন্মসিদ্ধ মহাপুরুষ। শিশু থাকতে তার সঙ্গে কিন্তু খেলা হয়, ওই যে যে রূপ দেখেছিল না, ওই দেখেন না, আমরা বলি না এই দেখ ভগবানের সাথে হাসতেছে, ওই যে ভগবানের সাথে খেলতেছে, আবার কান্দিয়ে পড়ে সেই সরে যায়, গোমের ঘরেই চলে কিন্তু এগুলো। ঠিক বলছি তো মা, ঠিক বলছি তো, আমি একদম জ্যান্ত কথা কিন্তু এগুলো। শিশু হাসে শিশু কাঁদে, কেননা তাকে দেখেছে, তাকে দেখেছে তাকে দেখেছে কৃপাময় কৃপা করে দেখা দেয়, ধীরে 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 মায়ায় জড়িয়ে গিয়ে আমরা সেগুলো ভুলে যাই, এই জগৎটাকে তখন আপন হয়, জগৎটাকে আপন মনে হয়, আর যে চির আপন সে কেমন যেন পর হয়ে মনে হয়, এই জগৎই আমার আপন। কিন্তু যে আমাকে পাঠিয়েছে আমার জন্মের আগে সব সৃষ্টি করে দিয়েছে, আমি এসে কি খাবো কিভাবে বেঁচে থাকবো, বাতাসে দিয়েছে অক্সিজেন, নদী ভরা জল দিয়েছে, বৃক্ষ ভরা খাদ্যের বীজ মাতৃগর্ভের থেকে নিয়ে এসেছেন কি দিয়েছে, এই কৃষ্ণ কথা হরি কথা ঈশ্বর তত্ত্ব শোনার মতো
স্বভাব তৈরি হয় না অনেকের জ্বালা হয় এরকম কি কয়ে এইসব হচ্ছে ভাবার বিষয় আহা আমি জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের স্তনে দুগ্ধ এল কে দিল কেন হলো বাবার একটা বিন্দু থেকে এই দেহটাকে কে তৈরি করেছিল আমায় সৃষ্টি করার আগে জীবন ভরে যাহা লাগে সব করেছ ভাগে ভাগে তুমি তৈরি আবার তোমার তুমি চলে গেলে তখন আমি যাই মরি সেই যে এক দর্শন একবার দেখা চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে মেরে একদিন রেখেছে বন্ধু এলে না কৃষ্ণকে পেতে হলে তার কি
কৃপা প্রয়োজন আপনারা বলতে পারেন আপনি যেই বেড়ান কবি গান ছোট এই অযৌক্তিক কথা কেন এখানে এসে কন এটা আমার কথা নয় রে বাবা ভাগবতে আছে কৃষ্ণ বাবার জন্য রাধা রানী কালী পূজা দিয়েছে ভাগবত খানায় আপনারা করুন অধ্যয়ন কাত্যায়নী ব্রত করেছিলেন রোজের গোপীগণ এখনো ওই কার্তিক মাসে সেই কাত্যায়নী ব্রত হয় তারা কাত্যায়নী পূজা দিয়েছিল কৃষ্ণ বাবার আশায় এইটা হচ্ছে দেহতত্ত্ব বলি আপনাদের কাছে কালী নাম জপ করো কৃষ্ণের বাসী শুনতে পাবে এ কথা মিথ্যা নয় তুমি রাধা রানী হবে সেই প্রেমেতে স্বয়ং কৃষ্ণ নিজেই ধরা দেবে এই জন্য কুণ্ডলিনী শক্তি কর জাগরণ তাই না হলে কৃষ্ণ পাবে না তুমি কৃষ্ণ প্রেম ধর এই জন্য আমার পাগলা সেই কথাটা কয় কালী পূজা করেই মহাবৈষ্ণব হওয়া যায় মহাবৈষ্ণব শিব ঠাকুর জানে বিশ্বের লোকে আর মহাবৈষ্ণবী স্বয়ং ওই কালীকে বলে থাকে মহাবৈষ্ণব মহাবৈষ্ণবী দুইজনাকে পায় কখনো কিন্তু বলি দেওয়া যাবে না এই কথাটা বলে গেলাম শুনবা গুরুর ধারে কোন বলি দিতে কবি আজ গেল মানা করে বাহ্যিক জগতের পাঠা বলি দিয়ে যদি কালী পূজা দেয় তার দ্বারা সাধন ভজন হয় না দুনিয়ায় আবার অন্তর জগতে বলির কথা কেমন করে বলি কি করিলে হয় ওই বলি তবুও বলি আপনারা এই বলির তত্ত্ব জানিতে শিক্ষা গুরুর কাছে যাবেন বলি বিধি মতে দীক্ষা গুরু কৃষ্ণের আমার শিক্ষা গুরু বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই প্রেমের মহাজন একবার গুরু কৃষ্ণ কৃষ্ণ গুরু এক হয়ে গেল একবার মদন ভরে সবাই হরি হরি বল যেভাবে পুষ্পপত্র করল আমার ভাবে আমি এইভাবে জবাব দিলাম গাড়াইয়েরা করে সত্যি এখানে এসে বড় আনন্দই
চিনি পাই তবে মন্দিরটা ভালো হয়েছে বলি সবার কাছে এখানে একটা নাট মন্দিরের দরকার কিন্তু আছে সেই নাট মন্দির হতে পারে সোনার জ্ঞানবান আপনারা যদি কিছু কিছু করে দান দান সবাই মিলে কিছু কিছু ভিক্ষায় আদি দিলে নাট মন্দিরের ভিক পূজা তাড়াতাড়ি মিলে আপনারা করুণা করে যত ভক্তগণ যদি ভিক্ষা দিয়ে জানে সবারই সদন কে কি দেবেন তা কিন্তু আমার জানা নাই যার যেমন যোগ্যতা কেমন আমি চাই কেউ যদি ভাবে এখানে পাঁচ বস্তা সিমেন্ট দেবে কেউ বলতে পারে এক লরি মালিকে পাঠাবে সিমেন্ট বালি বাটলা দিলে মিথ্যা কথা নয় আর কেউ টাকা দিলে হবে মহাশয় পঞ্চাশ টাকায় একশো টাকা পাঁচশো টাকা দিলে হাজার টাকার নোট নাই বলি সভার কাছে যে যা দেবেন আমি ভিক্ষা নেব তাই জোর করে নেবার কিন্তু এখানে দরকার নাই কমিটির লোক কোথায় গেল শোনেন গিয়ে মন ভিক্ষার থালা এই আসরে করলে না নয় থালা না থাকলে পরে ঘোড়া নিয়ে যাবে সবাই মিলে ভিক্ষা দিয়ে দেবে আমার হাতে দেবার মতো থাকলে কোনো জন বড় বড় নোট নিয়ে দেবে বারোশন এরপরে কমিটির লোক সবার মধ্যে যাবে যার কেমন দেওয়ার সে কেমন দেবে ওই আপনারা আসেন না কেন বারবার বলে যাই তাড়াতাড়ি আসতে হবে সভ্য সবার খায় মায়েদের ভিতরে ওই মায়েরাই যাবে বাবাদের কাছে এবার বাবারা পৌঁছাবে ছোলা নিয়ে চলে যাবেন ভক্তবৃন্দের ধারে সবাই নিয়ে যাবে আমি জানিয়ে আসলে আমার হাতে দেবেন নাকি ভক্ত কোনো দল থাকলে পরে তাড়াতাড়ি নিয়ে আসুন এখন বারে বারে বলছিলাম একজনও কি নাই পাগল তত্ত্ব কথা শুনেছেন গণেশ পাগলের জীবন কাহিনী নিয়ে আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভালো আমারও লেগেছে কিন্তু আমি যদি স্বীকার করি তাহলে তার কবিগান হবে না কেননা কবিগানটা হলো দান্দিক পদ্ধতি দ্বন্দ্বযুদ্ধে হয়ে ব্রতী করতে হয় বিরুদ্ধ আচরণ জবাবে সাই দিলে পরে আর কবিগান হয় না আসরে এই জন্যে যদিও গিয়েছে ভালো জবাব করে তবু আমার অভাব করতে হবে ধারণ কারণ এটা কবিওয়ালাদের চোদ্দ গোষ্ঠীর জন্মগত স্বভাব যে যতই সুন্দরভাবে দিক না জবাব তবুও ওই জবাবে অভাব ধরার হয় প্রয়োজন উনি আবার জবাব দিয়ে তার ভিতরে আমার কাছে প্রশ্নও করে গেছেন বলে তোমারে রাজেন পাগল কয় কেন এই পাগল তত্ত্বটা কি আরে আমি কি সেই পাগল নাকি হ্যাঁ গণেশ পাগল দেখো না ও পাগল পাগল আর আমি রাজেন পাগল আমি তো মাথা খারাপ আমার কয়েকবার মাথা খারাপ হয়ে গেছে খুলে বলি আপনাদের কাছে একবার গুরুচাঁদের কাছে গিয়েছি একবার রাই রসরাজের কাছে গিয়েছি বাঁশুরিয়ায় তারপর মোটামুটি কোনো রকম শান্ত হয়ে সত্য কথা বুঝাই কয়ে কবি গান পরিবেশন করেছি সবাই তা আমি তো আর সেই পাগল না একটা গল্প মনে পড়ে গেছে বলবো বলবো নাকি না প্রথমেই গল্প থাক তাহলে ও বলবো তা ভাবিছেন নাকি যে আমি না বলা মানুষ না বলে যাবো নাকি তবু ওই ভাঙা আসরে দেখলাম যে আপনাদের সোনার গরজটা কেমন হ্যাঁ বাবা তাড়াতাড়িতে না ঠিক আছে বুঝেছি অবলা জাত তার ধরে রাখা যায় না এক মুসলমান নাম হলো তার সোভান শ্মশানের পাশে বাড়ি একটা মেয়ে আছে একেবারে কালো মানে মাসি কালী যারে কয় মা কালীর চেয়েও কালো এইরকম মানে মাসি কালীর মতন আর কি সেই জন্যে অত কালো তো তাই পাড়া প্রতিবেশী যারা ওরা কালী কালী বলেই ডাকে বেশি যদিও মুসলমানের মেয়ে তবু ওই চেহারা দেখতে পেয়ে অধিকাংশ লোকেই কালী বলে ডাক দেয় তা মেয়েটা এত বড় চঞ্চল কোনো সময়ের জন্য বাড়ি থাকে না আর দুষ্টুমির শিরোমণি
একজনের বাবা বাইরে থেকে কাজ করে বাড়িতে এসেছে, ডাক দিয়ে বলছে কালী গেল কোথায়? যে কালী মূর্তি ওর পিছনে চুপ করে বসে আছে। আর ওই শ্মশানে এক সন্ন্যাসী থাকে, ওই সন্ন্যাসী কিন্তু ওই কালী পুজো করে। উনি সন্ধ্যার পরে এইভাবে আর কি ওরে খুঁজতে খুঁজতে বাবা আর ওকে পাইনি, না পেয়ে তো বাড়িতে চলে গেছে। আর ও তো মন্দিরে ঢুকে ওইভাবে মা কালীর পিছনে বসে আছে। সন্ধ্যার পরে সন্ন্যাসী ফুল বিল্বপত্র ইত্যাদি নিয়ে যখনই পূজা করতে যায়, এখন আর ও বের হতে পারছে না, ওই পেছনে ওইভাবে বসে আছে। আর মাঝে মাঝে একটু উকি দিয়ে দেখছে যে কিভাবে হিন্দুরা কি করে পূজা করে, আর এই সন্ন্যাসী যে মা কালীর পূজা করে কিভাবে পূজা করে। যেই পেছনে চলে গেছে সন্ন্যাসীও চমকে উঠছে, মানে কিছুটা পেয়েছে ভয় যে কি হলো ব্যাপার কি। তা ভয়ে ভয়ে হাত কাঁপছে, আরে কালীর কালী গোলানো পাতা হাতে, ওটা হাত থেকে পড়ে গেছে। ওইখান থেকে সন্ন্যাসী বলছে যে ওখানে কে, যেই বল ও যে পেছনে মাথা টান দিয়েছে এটুকু তো দেখেছে। সন্ন্যাসী ভাবছে কি কালী, আবারও প্রশ্ন করেছে ওখানে কে, বলে আমি কালী। সন্ন্যাসী একেবারে হা করে কেঁদে দিয়ে কয় যে মা এতদিন পরে আলি, করুণাময়ী মা আয় আয় মা আমার সম্মুখে এসে দাঁড়া। এইবার বুঝিছে তো সে ভাবনা জাগ্রত করতে পারে উদ্ধরতা সাধন ভরে, তাহলে এই নিত্যের সঙ্গে যার নিত্য সম্বন্ধ স্থাপিত হয় তার মনের আগল যায় খুলে সত্য কথা বলি আপনাদের সভাতলে সে কিন্তু পাগল হয়ে ঘুরে বেড়ায়। দেখেছেন পাগল মানে কি? এই জন্য বলেছিল না শ্রীকৃষ্ণ রাধার প্রেমে উন্মত্ত, পাগল মানে উন্মত্ত। তাহলে উন্মত্ত হওয়া, যদিও শ্রীকৃষ্ণ নিত্য সত্তা তবুও রাধার প্রেমে তিনি ছিলেন উন্মত্ত। কৃষ্ণ যদিও চিন্ময় তত্ত্ব, তথাপি রাধার প্রেমে হয় উন্মত্ত। এই উন্মত্ত এভাবে যারা নিত্যের সঙ্গে সতত সংযুক্ত রয়, আপনহারা হয়ে সাধন পথে চলে ধেয়ে, মনের আগল খুলে দিয়ে সতত তার সঙ্গে যুক্ত রয়, সেই হলো পাগল। কিন্তু আমি তো আর সে নয়, আমি তো আর সে পাগল না, আমি হলাম ওই সুবাইনের মেয়ে কালী। যাক, আরো কিছু বলবো খুলি, আর বেশি বলা হবে আমার দায়। এইবার ছোট্ট একখানা গান গেয়ে তার মধ্যে আরো কিছু যাব কইয়ে আপনারা আকর্ষণ করবেন শুধু চয়। ওরে আমার মন আর কতকাল করবি পাগলামি, শিক্ষ সুযোগ নাও বেড়ে
করান মাঝে সাজের ছবি জাগায় ব্যথার টান ওই ছুটির বাঁশি বাজলো আকুল করে এই পরান মাঝে সাজের ছবি জাগায় ব্যথার টান আমার প্রথম প্রশ্ন ছিল যে মামা বলো দেখি আমার ধারে কি পেয়েছো পাগলের ভিতরে আর পাগলকে পেলেই বা কেমন করে যে তুমি বাড়িতে তাকে দিয়েছো আসল উনি বললেন কি যারা সত্যনিষ্ঠ হয় আমি সত্যের সন্ধান পেয়েছি তাই পাগল মিথ্যা কথা বলে না কখনো আমি জানাই আপনাদের কাছে এই কথা তো হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর অনেক আগেই বলে গেছে উনিও তা পরে পরে করেছেন বর্ণনা দেখেন না হাতে কাম মুখে নাম সৎচরিত্র রবে সত্য পথে থেকে সদা সত্য কথা করে তাই তো পরসতি পরপতি কভু না স্পর্শিবে হরি কে না ডাকিলেও হরি তোমারে ডাকিবে তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে তাহলে তুমি যদি নাও ডাকো এই সত্যের সত্যের সন্ধান তো হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এলো তারাই তো এসে দিয়েছিল নাকি তা তুমি তো হরিবর মনোহর হলো দুটি ভাই আমি একটা কথা তোমার কাছে জানাই তা তোমার এই যে দাদা হরিবর সরকার দ্বারে কয় হরি ঠাকুরের বরে সে যেন জন্মগ্রহণ করে তাহলে আগেই তো হরিচাঁদ গুরুচাঁদ এসেছে তোমার ঘরে নতুন করিয়ে এই পাগলের ভিতরে নতুন কি পেয়েছো তাই বলো আমায় কেননা সত্য প্রেম পবিত্রতা মনে রেখো তিনটি কথা কিন্তু হরিচাঁদ ঠাকুর আগেই বলে গেছে আমার গুরুচাঁদ ঠাকুরও বলেছেন তাই তাহলে সেই আনন্দ সরকার সেই হরিচাঁদ ঠাকুরের অনুগত ছিল তার চরণাশ্রিত হয়ে সন্তান জন্ম দিল এই জন্য তোমার দাদার নাম হরিবর সরকার পাই সেই হরিবর সরকার কবি গান গিয়ে দেখেন কবি গানের টাকা দিয়ে 20 টাকা দিয়ে তখন ওই হরিলীলা মুড়িত প্রিন্ট হয়েছিল এসে কলকাতায় তাহলে দেখেছেন তা এই সত্যের সন্ধান যখন হরি গুরুচাঁদ এই জগতে এলো এসে তখন এই জীবকে জানিয়েছিল তুমি আমার কাছে খুলে বলো সেই হরিচাঁদ ঠাকুরের অনুসারী হইয়া তবু এই পাগলের মধ্যে নতুন কি পেলে যে তাকে এনে বাড়িতে জায়গা দিলে একটু ভালো করে ওরে পারের তরি গেছে ও পারে আসবে কবে কে জানে ছুটির বসি বাজল রে লই রবি কোন খানে আর ওই পারের তরি গেছে ও পারে ফিরবে কবে ছুটির বাসি বাজলো রবি আরো মেঘ জমিছে ঈশ্বর কোণে করে ধর উঠিছে আমার তৃতীয় প্রশ্ন ছিল যে গণেশ পাগলের গুরুদেব হল বিন্দু গোসাই তা তিনি হলেন বৈষ্ণব মানুষ আপনারা ভেবে দেখেন তাই তাহলে বৈষ্ণব হল কৃষ্ণ পূজা করে সর্বক্ষ তাই তো বাবা যারা কৃষ্ণ ভক্ত তারা বৈষ্ণব তাই যদি হয় তাহলে তার শিষ্য গণেশ পাগল হইয়া সত্য কথা বুঝাই কয়ে তাহলে উনি কালী পূজা করে কিসের দায় এদিকে পাগল কালী পূজা করে আর ওনার গুরুদেব বিন্দু গোসাই কিন্তু কৃষ্ণ পূজা করে সর্বক্ষ উনি বৈষ্ণব আপনাদের আছে জানা অনেকে বলে এই অনেক বৈষ্ণব আছেন যারা কালী পূজার প্রসাদ খায় না কি তাই না তাহলে ব্যাপারটা হলো কেমন
তা আপনি আপনারা একটু ভেবে দেখেন যে ব্যাপারটা কেমন। বাহ, এই তো ছোট ভাইও বুঝে গেছে, বালের বুঝ বুঝে গেছে। তাহলে দেখেন, তাই যদি হয় বৈষ্ণব যারা এই পাঠার মাংস কিন্তু খায় না, তারা আর এই কালী পূজা করে এই শক্তি মন্ত্রের উপরে উপাসনা যারা তারা এই পাঠা বলি দেয়। যেমন মীরাবাই ছিল, আপনাদের জানা হলো, এই মীরাবাইয়ের যখন বিয়ে হয়, সেই সেই বিয়ের পরে যখন গেল শ্বশুর বাড়ির পরে, হ্যাঁ, তাহলে এখানে রানা কুম্ভ কালী পূজা দিয়ে 1001টা শাক বলি দেয়, মানে পাঠা বলি দেয়। আপনাদের আছে জানা, এই মীরাবাই কিন্তু সেই কালী মাকে প্রণামও দেয় না, মায়ের চরণের প্রসাদি ফুল এনে পুরোহিত যখন তার হাতে দিতে চায়, বলে রক্ত মাখা জবা আমি নেব না। মূলত করলো কালী পূজার অবমাননা, এই ব্রাহ্মণদের মুখে ঘষে দেয়। তাহলে আপনারা এবার ভেবে থাকেন অন্তরে, যারা বৈষ্ণবী বা বৈষ্ণব, কেন মীরাবাই কৃষ্ণ পূজা করে, তাই তো? এই কৃষ্ণ উপাসিকা এটা জানেন তো সবাই। তাহলে সে যদি এভাবে কালীর প্রসাদী ফুল পর্যন্ত না নেয়, আর কি করে গণেশ পাগল ওই বিন্দু গোসাইয়ের পায় সর্বস্ব করলো অর্পণ, আর সেই বিন্দু গোসাই তাকে শিষ্য করেছিল, তাহলে ওদিকে কৃষ্ণ আর এদিকে কালী, এই যে ব্যবধানটা ঘুচে গেল। বৃন্দাবনে আয়ন ঘোষ কালী পূজা দেয়, আর রাধারানী কৃষ্ণ পূজা করে। খুলে বলি আপনাদের ধারে, যদিও এক এক ঘরে বসবাস করে কিন্তু মাঝখানে অনেক ফাঁকা রয়, বুঝেছেন? ও তাই নিশি বলে ঘাটের মাঝি, তারে চিনিলি না থাকিতে পারেন করি জোগাড় করলে, অধম নিশি বলে ঘাটের মাঝি, তারে চিনিলি না থাকিতে পারে করি জোগাড় করলে, বলিয়ে ভক্তের ছাড়ো ধুলি গড়া, ওরে গুরু বলে হাতের গামি। তবে আর বেশি কথা বলবো না বলবো না, এইখানে ছেড়ে দিব কাব্য আলোচনা। কালী কৃষ্ণ এবার এক কিনা বলো, এই তো আমার এবার প্রশ্ন বটে, বলো কিংবা ফাঁক কিনা বলবে সবার ধারে, এইমাত্র জানতে চাই অধ্যয় আসরে। এই তো মনে মনে করি বিবেচনা, তবে অন্য ভিন্ন কথায় আর বলবো না বলবো না। এরপরে আবার মামা দিবে দরদ, এবার ভালোভাবে সবাই এসে করিবে বর্ণ। এইখানে আমার কথা সত্য হয়ে গেল, গণেশ পাগল প্রীতি প্রেমানন্দ।